হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক 360। আবার নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আশা করি আপনারা শেষ অবধি ভিডিওটি দেখবেন। আজকে ফার্স্ট টপিক হলো অনার 8A। এই ফোনটি প্রি অর্ডার শুরু হয়ে গেছে। প্রথমে আসা যাক এই ফোনটির ফিচার্সগুলিতে। প্রথমেই 6.9 ইঞ্চেস HD ডিসপ্লে দিচ্ছে এই ফোনটিতে। তাছাড়া থাকছে এই ফোনটিতে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর, তাছাড়া থাকবে 32 GB এবং 64 GB র্যাম থাকছে। এবার আসা যাক এই ফোনটির দামের ব্যাপারে। 3 GB র্যাম এবং 32 GB স্টোরেজ সাথে এই ফোনটি পাওয়া যাবে 8000 টাকায়। তবে 3 GB র্যাম এবং 64 GB স্টোরেজের ভেরিয়েন্টটির দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 9 অপারেটিং সিস্টেম চলবে, তার সাথে কোম্পানির নিজস্ব EMUI 9.0 স্কিন দিচ্ছে। এছাড়া এই ফোনটিতে পেছনে ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এই ফোনটিতে ডুয়েল সিম সাপোর্ট থাকবে, সাথে থাকবে 256 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড সাপোর্টে। তাছাড়া এই ফোনটিতে 3020 mAh ব্যাটারি থাকছে। নেক্সট টপিক হলো ব্যাটারি মাথাতে অ্যান্ড্রয়েড কিউতে থাকছে ডার্ক মোড। একটা খবর আছে যে এই অ্যান্ড্রয়েড কিউ ভার্সানটি ডার্ক মোড যোগ করতে চলেছে গুগল কোম্পানি। তবে এই ভার্সানে নাম প্রকাশ হতে এখনও বেশ কয়েক মাস সময় লাগবে। অনেকদিন ধরেই অ্যান্ড্রয়েডে ডার্ক মোড যোগ হওয়ার জল্পনা চলছিল। অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ ভার্সানে মেটেরিয়াল ডিজাইন যোগ করা আগে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বেশিরভাগ জায়গায় কালো থাকত, বিশেষ করে সিস্টেম সেটিংয়ে। সম্প্রতি গুগল স্বীকার করেছে শুধু OLED নয়, LCD ডিসপ্লেতেও ডার্ক মোড ব্যাটারি বাঁচবে। তাই আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মেটেরিয়াল ডিজাইন বাদ দিয়ে ডার্ক মোডে ফিরে যেতে চলেছে গুগল। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে কোম্পানির একাধিক অ্যাপও ডার্ক মোডে যোগ করতে পারে গুগল। এবছরে গুগল IO ইভেন্টে ডেভেলপারদের সাথে বৈঠকে এই বিষয়ে বিস্তারে জানাবে মার্কিং টেক জয়েন্ট কোম্পানিটি। পরে অক্টোবরে বাজারে আসবে নতুন অ্যান্ড্রয়েড কিউ। নেক্সট টপিক হলো ফাঁস হলো রেডমি নোট 7 ফোনের ফিচার্সগুলি। সম্ভবত 10 জানুয়ারিতে লঞ্চ হবে এই ফোনটি। সম্প্রতি গ্রিক বেঞ্চ ওয়েবসাইটটির থেকে জানা গেছে যে Xiaomi রেডমি নোট 7 ফোনটি ভিতরে থাকবে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর, তাছাড়া 6 GB র্যাম এবং 64 GB রম এবং 128 GB রম। তাছাড়া এই ফোনটিতে থাকছে একটি ওয়াটার ড্রপ স্টাইল নচ আর ডুয়েল ক্যামেরা। এছাড়া এই ফোনটি 3টি আলাদা রঙে পাওয়া যাবে আর এর ব্যাক কভারটি গ্রেডিয়েন্স ফিনিশ থাকবে। এই ফোনটি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই থাকছে। এছাড়া 10 জানুয়ারি লঞ্চ ইভেন্টে জনপ্রিয় লিপ সিং অ্যাপ টিকটকের সাথে হাত মিলিয়েছে Xiaomi। নেক্সট টপিকে আসা যাক LG কোম্পানি। তাদের LG 88 ইঞ্চেস 8K OLED টিভি নিয়ে তারা চলে এলো বাজারেতে। তাছাড়া তারা 65 ইঞ্চেস 8K OLED ডিসপ্লেও নিয়ে এসেছে বাজারেতে। তাছাড়াও 60 ইঞ্চেস 4K OLED স্ক্রিনও নিয়ে এলো। এরপরে তারা আনছে 27 ইঞ্চেস ন্যানো আর্ট কনসেপ্ট স্ক্রিন। এই 27 ইঞ্চেস 4K স্ক্রিনে থাকছে 0.11 ইঞ্চেস ব্রেজেল এবং 13.3 ইঞ্চেস 4K ডিসপ্লে। তার সঙ্গে পাওয়ার কনসাম্পশন অফ 2.8 ওয়াট। আজ এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।